তো তাহলে আগের দিনে যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারো, ঠিক আছে? আমি সেগুলো প্রথম বলে দিচ্ছি, তারপরে শুরু করছি, ঠিক আছে? এখান থেকেই শুরু করা যাক, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, আজকের যেটা করাবো, আগের দিন আমাদের শেষ হয়েছে কিনা ট্রিগোনোমেট্রি শেষ হয়েছে, ঠিক আছে? আর কি শেষ হয়েছে? না, লগ, লগারিদম, এক্সপোনেন্টস, এইসব শেষ হয়েছে, ঠিক আছে? তো আজকের যেটা করব সেটা হচ্ছে কি, দেখা যাক কি হয় আজকের, দেখে নিচ্ছি একটু কি করা যায়। বেসিক ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্স, ত্রিগোনোমেট্রি তো প্রায় সবই হয়ে গেছে, ঠিক আছে? তো কি করা যেতে পারে, একটা জিনিস করাচ্ছি, সেটা হচ্ছে কি না, বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এইগুলো করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার আগে ডিটারমিনেট করা যায় কিনা দেখি, এপিজিপি সিরিজ আছে, আচ্ছা আজকের এক কাজ করি, আমরা করে নিই কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে? কোঅর্ডিনেট জিওমেট্রি করে নিচ্ছি। কোঅর্ডিনেট জিওমেট্রি কারোর কিছু হয়েছে এখনো পর্যন্ত? কোঅর্ডিনেট জিওমেট্রি, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে সরল রেখা হয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখা কারোর কোনো হয়েছে? সরল রেখা, তারপরে হচ্ছে পরাবৃত্ত, অধিবৃত্ত, এইসব হয়েছে কারো? পরাবৃত্ত, অধিবৃত্ত, এইসব আছে না, এগুলো কি হয়েছে কারো? ঠিক আছে, যদি না হয়ে থাকে শুরু করছি, দেখো একটা একটা করে করছি। আজকের কি হবে না, সরল রেখা, ঠিক আছে? তাহলে সরল রেখা বলতে কি না, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। আচ্ছা, আমি আগের বার বলেছিলাম একদম প্রথম যে একটা বিন্দু, একটা পয়েন্ট, সেই পয়েন্ট যদি কোনো দিক পরিবর্তন না করে, মানে ডাইরেকশন চেঞ্জ না করে, যদি একই ডাইরেকশনে চলতে থাকে, তাহলে সেটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে, ঠিক? তো এই স্ট্রেট লাইন আমরা হচ্ছে কি, স্ট্রেট লাইন যে হচ্ছে সেই স্ট্রেট লাইনের স্লোপ, স্লোপ বার করবো, ঠিক আছে? কিরকম, দেখো স্লোপ হচ্ছে কি বোঝা যাচ্ছে, স্লোপ, তার আগে কি করব না, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তো এগুলো কিভাবে করব, তো প্রথম দেখো, একটা ধরো আমি কোঅর্ডিনেট টেনে নিচ্ছি, কোঅর্ডিনেট বলতে কি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি এরকম করে, ঠিক আছে? হচ্ছে কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার হচ্ছে কি না, এখানে একটা লাইন টানছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস টানা হয়ে গেছে, এটা কি না, এটা হচ্ছে কি না এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি না এক্স ড্যাশ, এটা হচ্ছে কি না ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার ধরো এই এই রকম একটা লাইন আছে, এটা হচ্ছে কিনা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, সেই অ্যাঙ্গেলটা ধরো থিটা, ঠিক আছে? এই যে যে অ্যাঙ্গেল করেছে না, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো না, এর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলবো, কি বলবো, থিটাকে কি বলবো, থিটা হচ্ছে কি না অ্যাঙ্গেল
অফ ইনক্লিনেশন, ঠিক, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, বোঝা গেছে? এবার এই অ্যাঙ্গেলটার, এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটার, এইটার যদি আমি ট্যান থিটা নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে কি না স্লোপ। আমরা স্লোপকে কি বলি না, এম বলি, সেই এম হচ্ছে কি না ট্যান থিটা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? কি বললাম না, একটা সরল রেখা, একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা কি করছে, সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটাকে কি বলছি না, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এটাকে বাংলায় কি বলে না, আনতি। কি বলে? আনতি। আনতি কোণ বলে, ঠিক আছে? আর এই আনতি কোণের যে আমি যদি ট্যান থিটা নিই তাহলে সেটাকে কি বলে, স্লোপ। আর এটাকে বাংলায় কি বলে, নতি। বোঝা গেছে কিনা বলো? এটা এটা সবার বোঝা গেছে, নতি আর আনতির ব্যাপারে কিছু অসুবিধা নেই, ঠিক আছে? সবার বোঝা গেছে নতি কি হলো? আনতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আর তার ট্যান থিটা, ঠিক আছে? এবারে কেন এই হচ্ছে এইটা কোনটাকে, কোনটা তো আনতি আছে, এবার তার ট্যান থিটাকে কেন স্লোপ বলা হচ্ছে? তার আগে কি করে নেবো না, কতগুলো সরল রেখার আমি কি করে নেবো, স্লোপ, স্লোপ বার করে নেবো, ঠিক আছে? ধরো এখানে একটা সরল রেখা আছে এরকম করে, এটা ধরো হচ্ছে কিনা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা ধরো কোঅর্ডিনেট অ্যাক্সিস, আর এইখানে ধরো একটা স্ট্রেট লাইন আছে এরকম করে, সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এখানে স্লোপ কত হবে, স্লোপ কত হবে বলো? আর একটা কি, আর একটা দিচ্ছি, আচ্ছা এটা এইখানে এটাকে ড্র করছে এরকম করে, না এটা এরকম আছে, এই অ্যাঙ্গেলটা কত না 60 ডিগ্রি, তাহলে এখানে স্লোপ কত বলো? দুটো বলো অ্যান্সার কি হচ্ছে, দুটো সরলরেখা টেনেছি তাদের স্লোপ বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, প্রথমটার জন্য ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3, এখানে স্লোপ কত না ট্যান 60 ডিগ্রি, তাহলে এটার অ্যান্সার কত হবে, √3। বোঝা গেছে? ক্লিয়ার কি এটা? এটা কি বোঝা গেছে যে ট্যান 30 হচ্ছে কি প্রথম, প্রথম এইটা ধরো এ সরল রেখা, এ হচ্ছে কি এ স্ট্রেট লাইন, হচ্ছে বি স্ট্রেট লাইন, তাহলে এ স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ট্যান 30 মানে 1/√3, বি স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে কত, ট্যান 60 ডিগ্রি মানে √3। বোঝা গেছে সবার? এটা ক্লিয়ার সবার? হ্যালো, আচ্ছা এটা সবার ক্লিয়ার হয়েছে, ট্যান 30 ট্যান 60 দুজনের স্লোপ। ব্যাস এবার কি না, কেন আমি ট্যান থিটা করলাম স্লোপ করার জন্য, একদম ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি স্লোপ মানে কি বোঝায় জানো? ধরো বলছি দেখো, স্লোপ মানে কি বোঝায়, ধরো এই একটা দেওয়াল আছে, কি আছে, একটা হচ্ছে কি না দেওয়াল আছে, এই দেওয়ালের উপরে কি করছো তুমি, একটা মই, মই মানে হচ্ছে কি না কি বলে, মই জানো তো, ধরো একটা কোনো কিছু লাঠি এরকম করে রেখেছো, ঠিক আছে? ঠিক আছে, এই একটা, এটা এরকম আছে এখানে, এই এই লাঠিটাকে দেওয়ালের সঙ্গে এইভাবে কি করে দিয়েছো না লাগিয়ে দিয়েছো, ঠিক আছে? বেশ, এটা ধরো এটা হচ্ছে কি না গ্রাউন্ড, মানে হচ্ছে কি মাটি, এটা আছে গ্রাউন্ড, এটা এরকম। আর একটা লাইন, আর একটা লাইন কিভাবে আছে না, আর একটা লাইন ধরো এরকম করে আছে, এরকম না এরকম করে আছে এই লাইনটা, আরো একটা লাইন দিচ্ছি, তিনটে লাইন দিচ্ছি, ঠিক আছে? আর একটা লাইন কিরকম আছে, এরকম করে আছে। এবার আমি নাম দিচ্ছি, হ্যাঁ, এই রেড কালারের যে লাইনটা সেটাকে দিচ্ছি আমি 1 লাইন, আর এই গ্রিন কালারের, গ্রিন কালারের যে লাইনটা আছে সেটাকে দিচ্ছি আমি 2 লাইন, আর এটা হচ্ছে কি না এইটা হচ্ছে কি 3 লাইন, ঠিক আছে? এবারে কোশ্চেন হচ্ছে কি, কোন লাইনটা বেশি খাড়া হয়ে আছে বলো দেওয়ালের সঙ্গে, কোনটা বেশি খাড়া হয়ে আছে, খাড়া বলতে কি না বেশি, মানে বুঝতেই পারছো
খাড়া মানে বোঝা যাচ্ছে তিন নম্বর লাইনটা, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, তিন নম্বর লাইনটা। বেশ, তাহলে তিন নম্বর লাইনটা যে খাড়া হয়ে আছে না, এটার স্লোপ বেশি। কেন বলো তো? তুমি যদি এইটাকে অনুভূমিক ধরো, এইখানে ধরো অ্যাঙ্গেলটা করেছে কত না, থিটা থ্রি। এটাকে ধরে নাও তুমি এক্স অ্যাক্সিস, তাহলে থিটা থিটা থ্রি করছে। এক নম্বর লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমি বলছি কত, থিটা ওয়ান। আর দু নম্বর লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে কত, থিটা টু। এবার এখানে বুঝতেই পারছো যে কোনটা বেশি কোনটা কম। থিটা থ্রি সবচেয়ে বড়, তারপরে থিটা ওয়ান, তারপরে থিটা টু। এটা আমি ঠিক লিখেছি? এবার বলো যে অ্যাঙ্গেল বাড়লে কি হয়, ট্যান থিটার, ট্যান থিটার মান কি হয়, বাড়ে নাকি না? অ্যাঙ্গেল বাড়লে ট্যান থিটার মান বাড়ে তো, কেন কি ট্যান ট্যান কি হচ্ছে, জিরো ডিগ্রির মান কত হয়, জিরো হয়। 30-এর মান কত হয়, 1/√3 হয়। 60-এর মান কত হয়, √3 হয়। ঠিক আছে, এরকম করে 35-এর ভ্যালু কত হয়, 1 হয়। পরে পরে দেখো মানগুলো বেড়ে 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 যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, কোণ বাড়লে কি হয়, ট্যান থিটার মান বেড়ে যায়। এবার যেহেতু স্লোপ বেশি, স্লোপ কি হচ্ছে, স্লোপ ট্যান থিটা বললাম, তাহলে কি হচ্ছে, তাহলে স্লোপ অফ কি বলবো, থ্রি সবচেয়ে বেশি, ইজ গ্রেটার দেন স্লোপ অফ টু, টু নয় এটা ওয়ান, স্লোপ অফ ওয়ান। এক নম্বর লাইনের স্লোপটা তার চেয়ে হচ্ছে স্লোপ অফ ওয়ান, ইজ গ্রেটার দেন কি বলবো, স্লোপ অফ টু। মানে আমি বলতে পারি এম থ্রি ইজ গ্রেটার দেন এম ওয়ান, ইজ গ্রেটার দেন এম টু। ক্লিয়ার কিনা বলো, এইটা যে করেছি সেটা, এটা সবার ক্লিয়ার কিনা? কিভাবে বললাম, যতগুলো লাইন দেখছি সেগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে যে সবচেয়ে বেশি অ্যাঙ্গেল করছে তার স্লোপ বেশি, ঠিক কিনা বলো? যে সবচেয়ে বেশি অ্যাঙ্গেল করছে তার স্লোপ বেশি, যে কম অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিসের সঙ্গে তার স্লোপ কম। বেশ হলো, এবার কথা হচ্ছে যে এই যে যে ট্যান থিটা না, এই ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কি, ট্যান থিটা মানে দেখো, ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে এরকম টানি, দেখো আমি একটা লাইন টানছি, সেই লাইনটা হচ্ছে কোনটা, এই লাইন। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই লাইনের স্লোপ চেয়েছে, এই লাইনের স্লোপ চেয়েছে। এখন কথা হচ্ছে যে এই লাইনটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াই এইদিকে, কি হচ্ছে, এরকম করে বাড়ালাম, বাড়ালে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত একটা অ্যাঙ্গেল করছে না, এই অ্যাঙ্গেলটা, কেন কি এটা হচ্ছে কিনা পজিটিভ এক্স অ্যাক্সিস, তার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমি থিটা বলবো। এবার আমি আমার সুবিধার্থে কি করছি না, ট্যান থিটা বার করার জন্য এই লাইনের উপরে দুটো বিন্দু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটা বিন্দু কত না, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা বিন্দু কত, এক্স টু কমা ওয়াই টু। এবারে স্লোপ মানে কি, স্লোপ মানে অ্যাকচুয়ালি রাইজ বাই রান। রাইজ বাই রান মানে কি বলতো, মানে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর যে যাচ্ছ সেটা হচ্ছে কিনা রান, তার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর যতটা উপরের দিকে উঠে যাচ্ছে সেটা হচ্ছে রাইজ। মানে দেখো এইখানে ভালো করে দেখো, এরকম একটা লাইন, কোনটা, এইটা ধরো একটা লাইন, এই লাইন, এই লাইনটা বরাবর তুমি যদি যাও কি হচ্ছে, এই লাইনটা বরাবর ধরো তুমি এখানে ছিলে, এইরকম করে হেঁটে হেঁটে যাচ্ছ এই লাইন বরাবর, কি হচ্ছে, এই লাইন বরাবর গেলে কি হবে, এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে, কেন কি তুমি এই এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে আসো, তার মানে কিভাবে এলে, তুমি এক্স বরাবর এতটা এলে, ওয়াই বরাবর এতটা এলে, তাই না? এক্স বরাবর তুমি ধরো কতটা এলে, এতটা এলে, ওয়াই বরাবর এতটা এলে। তো তুমি এক্স বরাবর যতটা গেলে সেটা হচ্ছে কি না, তোমার রান, আর ওয়াই বরাবর যতটা উপরের দিকে উঠে গেলে সেটা হচ্ছে রাইজ। ক্লিয়ার? তো স্লোপ হচ্ছে কি না, ইউনিট রাইজ, ইউনিট রান। ইউনিট রান মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর একক দূরত্ব অতিক্রম করতে গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কতটা উঠে গেছো, মানে সোজা সোজা বলতে গেলে
হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কতটা গেছো বাই এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছো, ঠিক আছে? তো এখানে আমি করব কি না, দুটো পয়েন্ট যে আছে তাদেরকে করব, দেখো এটা কি এতটা চাই আমার এক্স অ্যাক্সিস বরাবর আর এতটা চাই আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যতটা গেছে। কিন্তু এটা পাবো কিভাবে, এটা পাবো পাওয়ার কিরকম করছি, দেখো দেখো এটা হচ্ছে কিনা অরিজিন, এটা হচ্ছে কিনা মূল বিন্দু, অরিজিন মানে কত, জিরো জিরো। এবারে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু যাওয়া মানে কি, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু যাওয়া মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর এইটা যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা যাব ওয়াই ওয়ান, ঠিক। আর এক্স টু কমা ওয়াই টু পয়েন্ট যাওয়া মানে কিরকম ভাবে গেলাম, না এক্স অ্যাক্সিস বরাবর এতটা আসব এক্স ওয়ান আর ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা যাব ওয়াই টু, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তো তাহলে দেখো এতটা হচ্ছে তোমার এক্স ওয়ান, এই যা এত উড়ে গেছে সব, এক মিনিট, ঠিক আছে। তো এতটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছিল কি মূল বিন্দু, এবার কি হচ্ছে এতটা বরাবর কত হচ্ছে, এতটা এই যে এতটা এসছো সেটা হচ্ছে কত না এক্স ওয়ান, এতটা বরাবর কি আসছে না এক্স ওয়ান, এই এতটা বরাবর এসছে এক্স ওয়ান, আর এতটা বরাবর গেছো কত না এক্স টু, তার মানে এইটা কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক। একই রকম ভাবে এতটা লাইন গেছো কত ওয়াই টু, আর এতটা লাইন গেছো কত না এই এটা এটা হচ্ছে কত এক্স ওয়াই ওয়ান, এটা হচ্ছে কত না ওয়াই টু, তাহলে এইটা কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তার মানে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে কি এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা হচ্ছে, কেন কি দুটো লাইন সমান্তরাল, এরকম ছিল এক্স অ্যাক্সিস আর এখানে একটা লাইন ছিল, এরকম করে টেনেছো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা। তাহলে আমার যদি এখানে ট্যান থিটা চাই তাহলে স্লোপ কত, ট্যান থিটা, হ্যাঁ অ্যাকচুয়ালি রাইজ বাই রান করলেই ট্যান থিটাটা আসছে, কিভাবে দেখো রাইজ কত মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা উঠেছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে কি, এই ট্রায়াঙ্গেলের লম্ব মানে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কি এই ট্রায়াঙ্গেলের বেস মানে ভূমি, ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার বাই বেস, তবে গিয়ে আসছে কত না ট্যান থিটা, ক্লিয়ার? তাহলে স্লোপ আসছে কিভাবে, যে কোনো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, ঠিক আছে, সেই দুটো পয়েন্ট যে স্ট্রেট লাইন করছে তার স্লোপ এরকম হয়ে যাবে, কিরকম না ধরো দেওয়া আছে কি না এই একটা পয়েন্ট টু কমা থ্রি আর একটা পয়েন্ট কত না ফোর কমা সেভেন, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা হয়েছে সেই লাইনের স্লোপ কিভাবে বার করবে, কিচ্ছু না ওয়াই কোঅর্ডিনেট গুলোর ডিফারেন্স করো, এর ওয়াই কোঅর্ডিনেট কত সেভেন, এর ওয়াই কোঅর্ডিনেট কত থ্রি, তাহলে করবে কত সেভেন মাইনাস থ্রি, কোনটাকে প্রথম নিয়েছো এই লাস্টেরটাকে, ঠিক আছে, তাহলে এটার এক্স কোঅর্ডিনেট কত এটা ফোর, তাহলে কত হবে ফোর মাইনাস টু, তাহলে হয়ে যাবে কত ফোর বাই টু মানে টু, এখানে হচ্ছে কি না এর স্লোপ হচ্ছে কত টু, ক্লিয়ার হয়েছে সবার? কিভাবে স্লোপ করলাম দুটো পয়েন্ট দেওয়া থাকলে, দুটো পয়েন্ট দিয়ে যে লাইন হবে তার স্লোপ কিভাবে বার হচ্ছে, ওয়াই কোঅর্ডিনেট গুলো ডিফারেন্স বাই এক্স কোঅর্ডিনেট ডিফারেন্স, এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার, ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্স বাই এক্স কোঅর্ডিনেট ডিফারেন্স, ঠিক আছে, বেশ এটা হলো। আচ্ছা এবার একটা কথা বলো, যে ধরো এরকম দেওয়া আছে কি দুটো লাইন টানছে, দুটো লাইন টানছে দেখো কিরকম, এই একটা লাইন টানলাম আর একটা লাইন এরকম করে টানলাম, আচ্ছা এখানে না একটু দূরে টানি, এরকম টানছি না এরকম করে টানছি, ঠিক আছে,
আচ্ছা, এবার বলো, দুজনের নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কত না, 1, এটা হচ্ছে 2। আচ্ছা, 1 লাইনটা এটা হচ্ছে কি না পজিটিভ এক্স অ্যাক্সিস, 1 লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করেছে, ঠিক? আচ্ছা, এই যে যে অ্যাঙ্গেলটা করেছে এটাকে আমি বলছি θ1। আর 2 নম্বর লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, পজিটিভ এক্স অ্যাক্সিস মানে কোনটা বলো তো? 2 নম্বর লাইনটাকে আরো সরিয়ে আঁকি তাহলে ভালো হবে। 2 নম্বর লাইনটা ধরো এখানে আছে এরকম করে, এইখানে, ঠিক আছে? তো তাহলে এই 2 নম্বর লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস মানে কোনটা? এইটা হচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস, কোনটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস। তার সঙ্গে 2 নম্বর লাইনটা যে অ্যাঙ্গেল করেছে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, θ2, ঠিক? এবার আমাকে বলো θ1 যে কোনটা, এই কোনটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল না অ্যাকিউট অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি বলে বাংলায়, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, ঠিক আছে? θ1 লেস দেন 90 ডিগ্রি, ঠিক? আচ্ছা, θ2 কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, ক্লিয়ার? θ2 কিন্তু গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা কি হচ্ছে, এটাকে কি বলছে না অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। বেশ, তার মানে কি হলো এখানে, অবটিউজ অ্যাঙ্গেল মানে কি না 90 ডিগ্রির চেয়ে বড়, অবশ্য 180 ডিগ্রির চেয়ে ছোট। অবটিউজ অ্যাঙ্গেল মানে কি না থিটা যখন কি হয় না 90 ডিগ্রির চেয়ে বড় হয় আর 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, এটাকে কি বলে, স্থূল কোণ বলে, ঠিক? স্থূল কোণ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ট্যান, এটা দেখো ধরো হচ্ছে কি আছে না, ট্যান একটা কোণ দিলাম যে কোণটা হচ্ছে কি না 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, ঠিক আছে? ট্যান 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ মানে θ1, আর ট্যান θ2। আচ্ছা, ট্যান θ1 এর মান পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, আর ট্যান θ2 এর মান পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? ট্যান θ1 এর মান পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বলো, প্রথম ফার্স্ট প্রথমটা পজিটিভ না নেগেটিভ, সেকেন্ডটা পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, ট্যান θ1 এর মান কি হবে, পজিটিভ, কেন না? সূক্ষ্ম কোণের হচ্ছে কি না ট্যান থিটা কি হয়, পজিটিভ হয়। আমি বলেছিলাম যে অল সাইন ট্যান কস, ঠিক না? অল সাইন ট্যান কস, এরকম বলেছিলাম, অল সাইন ট্যান কস। তো সূক্ষ্ম কোণে সবাই পজিটিভ, এই জন্য কি হচ্ছে ট্যান θ1 কি হচ্ছে না পজিটিভ। আচ্ছা, এবার কি না ট্যান θ2-র মান কত হবে, পজিটিভ না নেগেটিভ? ট্যান θ2-র মান কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কেন না? θ2 হচ্ছে কি স্থূল কোণ, মানে হচ্ছে কি না 90 ডিগ্রির চেয়ে বেশি। তো 90 ডিগ্রির চেয়ে যেহেতু বেশি, তাহলে কি হচ্ছে ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ মানে ট্যান নেগেটিভ, তাহলে কি হচ্ছে নেগেটিভ। তার মানে কি বোঝা যাচ্ছে, অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তাহলে তার হচ্ছে স্লোপ পজিটিভ হচ্ছে, আর যদি অবটিউস অ্যাঙ্গেল করে তাহলে তার স্লোপ কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, ক্লিয়ার? তো তাহলে এবার আর একটা কথা বলো, যে ট্যান 90-র মান কত হয়, ট্যান 90 ডিগ্রির মান কত হয় বলো, ট্যান 90 ডিগ্রির মান, ট্যান 90 ডিগ্রির মান কত হয়? বলো ট্যান 90 ডিগ্রির মান কত হয়? হ্যাঁ, ট্যান 90 ডিগ্রির মান কি হয়, নট ডিফাইন্ড বা অসংজ্ঞাত, নট ডিফাইন্ড, অথবা ফিজিক্সের ভাষায় বলতে গেলে কি বলছিলাম আমি, ইনফিনিটি, তাই না? আচ্ছা, ট্যান 90 ডিগ্রি কখন হয়, ধরো এইটা হচ্ছে কি কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটা সরল রেখা এক্স অ্যাক্সিস এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, মানে কি হবে লাইনটা এরকম হবে, তাই না? এরকম হবে এক্স অ্যাক্সিস এর সঙ্গে 90 ডিগ্রি, তাই না? এই কোণটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে 90 ডিগ্রি হচ্ছে,
তাহলে এই এই সরলরেখাটা, এই সরলরেখাটা কি করছে না, এক্স অ্যাক্সিসের সঙ্গে লম্ব, এই জন্য এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এর স্লোপ কত হবে? ইনফিনিটি, ঠিক। আচ্ছা এবার বলো ট্যান 0 ডিগ্রি কত হয়? ট্যান 0 ডিগ্রি কত হয় বলো? ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি কত হয়? ট্যান 0 ডিগ্রি কি হচ্ছে? 0। আচ্ছা ট্যান 0 ডিগ্রি কখন হয়? একটা লাইন নিচ্ছি আমি, কিরকম এই একটা লাইন নিচ্ছি, এক মিনিট, দাঁড়াও, হ্যাঁ এই একটা লাইন নিচ্ছি যেটা কিরকম ভাবে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারাল, মানে কি এইটা, এই লাইনটা। আচ্ছা এই লাইনটা হচ্ছে যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হয় তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করবে? এই কোণটার ক্ষেত্রে থিটা কত হবে? 0 ডিগ্রি না, ঠিক। তাহলে এটার ক্ষেত্রে স্লোপ কত হবে? স্লোপ হবে ট্যান 0 ডিগ্রি, মানে 0। তাহলে কি হলো, যে সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে লম্ব তাহলে কি বলবো, এক্স অক্ষের সঙ্গে লম্ব সরলরেখার স্লোপ কত হবে? ট্যান 90 ডিগ্রি, মানে ইনফিনিটি, ঠিক আছে। আর এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল সরল রেখার স্লোপ সমান কত হবে? ট্যান 0 ডিগ্রি, মানে 0। আচ্ছা একটা কথা বলো, এক্স অক্ষের সঙ্গে লম্ব মানে কিরকম লাইন? এইটা এক্স অক্ষের সঙ্গে লম্ব, এইটা হচ্ছে কি না, এক্স অক্ষের সঙ্গে লম্ব। আচ্ছা এক্স অক্ষের সঙ্গে লম্ব মানে ওয়াই অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সঙ্গে লম্ব মানে তো ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্ব কথা যা, এই কথাটা মানে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, এই কথাটাও ঠিক। তার মানে কি হলো, এক্স অক্ষের সঙ্গে লম্ব অথবা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখার স্লোপ কত হচ্ছে? ইনফিনিটি। আচ্ছা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল মানে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল মানে ওয়াই অক্ষের সঙ্গে কি লম্ব, তাহলে এই কথাটা মানে কি, ওয়াই অক্ষের লম্ব। দুটো কথা বোঝা গেল, দুটো কথা বোঝা গেল তো, যে সরলরেখার স্লোপ কখন পজিটিভ হচ্ছে কখন নেগেটিভ হচ্ছে, আর সরলরেখার স্লোপ কখন 0 হচ্ছে আর কখন হচ্ছে ইনফিনিটি হচ্ছে। এই কথাগুলো বোঝা গেছে আশা করি সবার। এই কথাগুলো সবার বোঝা গেছে? বেশ, এবার আমি করব কি দেখো, ধরো এই কটা লাইন এরকম আছে, এরকম এই একটা লাইন, তারপরে এই একটা লাইন, তারপরে এর একটা লাইন, ঠিক আছে, 1 2 3, তিনটে লাইন। কি হচ্ছে বলতো, এটার কোণ যা ছিল এটার কোণ আরো বেড়ে গেল, এটার কোণ আরো বেড়ে যাচ্ছে, মানে θ1 θ2 θ3, মানে কি, মানে θ1 θ2 θ3 তিনটি কোণ কি, এগুলো কি সূক্ষ্ম কোণ নাকি না? তিনটি কোণই কিন্তু সূক্ষ্ম কোণ। তাহলে তিনটে কোণই যদি সূক্ষ্ম কোণ থেকে, মানে এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে কিনা সূক্ষ্ম কোণ থেকে, যদি কোণগুলো বেড়ে যায় তখন আমি কি বলবো, না স্লোপগুলো কি হচ্ছে না, পজিটিভ, সব স্লোপগুলো পজিটিভ, আর কি না
ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং, ইনক্রিজিং কেন না, ধন পজিটিভ থেকে কি হচ্ছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে আমি কি বলবো এম থ্রি ইজ গ্রেটার দেন এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান, এটা হচ্ছে কিনা স্লোপগুলো ধনাত্মক থেকে বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, পজিটিভ বেড়ে বেড়ে যাচ্ছে। এবার দেখো এর পরের বার কি করছি না, এরকম আছে, এই একটা লাইন, তারপরে হচ্ছে কি না এই একটা লাইন, তারপরে কি না এই একটা লাইন, ঠিক আছে। তো কি হচ্ছে প্রথমে কোণগুলো কি হচ্ছে দেখো এরকম ছিল, এটা ধরো থিটা ওয়ান, এটা থিটা টু, এটা হচ্ছে কত না থিটা থ্রি। তো তুমি করবে কি, এখানে একটা জিনিস দেখো, এই কোণগুলো সবই কিন্তু কি, কোণগুলি সব কি বলতো, সব কিন্তু স্থূল কোণ, ঠিক আছে, স্থূল কোণ। আচ্ছা স্থূল কোণ হলে কি হচ্ছে স্লোপ কি হবে, নেগেটিভ হবে, বুঝতেই পারছো স্লোপ নেগেটিভ হবে। আবার একটা জিনিস দেখো, এক নম্বর লাইনের থেকে দু নম্বর লাইনটা একটু বেশি খাড়া হয়ে গেছে না, তিন নম্বর লাইনটা আরো বেশি খাড়া হয়ে গেছে, ঠিক, তার মানে কি কোন সূক্ষ্ম কোণ না স্থূল কোণ দেখে সাইন বুঝে গেলে তাহলে কি হচ্ছে স্লোপ কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, এটা বুঝে গেলে আর কি না স্লোপ বাড়ছে, এটাও বুঝতে পারছে স্লোপ বাড়ছে, কিভাবে বাড়ছে না নেগেটিভ থেকে বাড়ছে, স্লোপ গুলো নেগেটিভ থেকে আস্তে 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 কি হচ্ছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কেন কি লাইন গুলো খাড়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে কি না কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ থেকেই যদি লাইনগুলো আস্তে আস্তে খাড়া হয়ে হয়ে 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি বলবো না স্লোপ পজিটিভ থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে গিয়ে হচ্ছে না স্লোপ গুলো ধনাত্মক থেকে বেড়ে যাচ্ছে। আর যদি কোণ স্থূল কোণ থাকে তারপরে হচ্ছে কি লাইনগুলো আস্তে আস্তে কি হয় খাড়া হয়ে যায়, দেখো এক নম্বর লাইনের থেকে দু নম্বর লাইন একটু বেশি খাড়া হয়েছে, তিন নম্বর লাইন আরো বেশি খাড়া হয়ে গেছে, তখন কি বলবো না স্লোপ নেগেটিভ থেকে বাড়ছে, ঠিক আছে, নেগেটিভ অবস্থায় থেকে থেকে কিন্তু বাড়ছে, ঠিক আছে। ব্যাস এবারে দেখো কিরকম হচ্ছে, এই যে গ্রাফ, এই গ্রাফ করা হবে তো পরে পরে, সেই গ্রাফ গুলো কিরকম হচ্ছে দেখো, যত রকমের গ্রাফ আছে সবই কিন্তু এই চারটে গ্রাফ থেকেই আসছে, কিরকম দেখো এই একটা আমি সার্কেল ড্র করলাম বৃত্ত, ঠিক আছে, এই সার্কেলটাকে ড্র করলাম দিয়ে কি করলাম চার ভাগে কেটে দিলাম, ঠিক আছে, সার্কেলটাকে ড্র করলাম দিয়ে চার ভাগে কেটে দিলাম, এখান থেকে কত রকমের গ্রাফ হচ্ছে দেখো, আমি এটাকে মুছে দিই, কত রকমের গ্রাফ হচ্ছে দেখো, চার রকমের গ্রাফ হচ্ছে, কিভাবে দেখো দেখাচ্ছি সেই গ্রাফ গুলোর কিভাবে স্লোপ, ধরো এই গ্রাফটা, এই গ্রাফটা মানে কিরকম, এই গ্রাফটা কিরকম দেখতে, এখানে এই গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে, এই গ্রাফটা দেখতে কিরকম এরকম, এটা হচ্ছে এক নম্বর গ্রাফ ধরো বলছি, ঠিক আছে। আচ্ছা এই দু নম্বর গ্রাফটা দেখতে কিরকম বলো, দু নম্বর গ্রাফটাকে এখানে টেনে নিয়ে এসে রেখে দাও কিরকম দেখতে, এরকম দেখতে হবে, দু নম্বর, এটা হচ্ছে কি দু নম্বর গ্রাফ, ঠিক, এটা এক নম্বর আর দু নম্বর গ্রাফ, গ্রাফ মানে লেখচিত্র, ঠিক আছে, এটা হচ্ছে কি তিন নম্বর, তিন নম্বরটাকে এখানে টেনে নিয়ে এসে রেখে দাও দেখো এরকম দেখতে হবে, ঠিক আছে। আর চার নম্বরটাকে আমি করছি দেখো, চার নম্বরটা কোথায় কি, এটা ধরো তিন নম্বর দিয়েছি, এটাকে তিন নম্বর দিয়েছি, চার নম্বরটা এখানেই ড্র করে দিচ্ছি, চার নম্বরটা দেখতে কেমন হবে বলো তো, এইরকম হবে দেখতে চার নম্বর, ঠিক, চার রকমের গ্রাফ বোঝা গেছে, আমি দেখিয়েছি দেখো চার রকমের গ্রাফ, কি সবার বোঝা গেছে কিভাবে সার্কেলকে কেটে চার ভাগে ভাগ করে চারটে গ্রাফ দেখিয়েছি, সবার কি এটা বোঝা গেছে বলো, চারটে গ্রাফ দেখিয়ে। আজকে যারা ক্লাস করলো না তারা কিন্তু অনেক কিছু জিনিস মিস করছে, এই জিনিসগুলো যে কত কঠিন, ঠিক আছে, এই গ্রাফগুলো সবসময় সবসময় সারা জীবন মুখস্থ করেই যেতে হবে, ঠিক আছে,
এইগুলো যদি একবার বুঝে যাও কোনো কিছু আটকাবে না, ঠিক আছে? এই জন্য মন দিয়ে দেখো যেটা করছি, পুরো একদম যদি একবার যদি দেখে নিতে পারো কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? তো দেখো এখানে কি হচ্ছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গ্রাফ, এই চারটে প্রকারের গ্রাফ ছাড়া আর কোনো গ্রাফ হয় না। মানে তুমি যাই গ্রাফ দাও না কেন, কোনো না কোনোভাবে এই চারটে গ্রাফেরই কোনোভাবে একটা পার্ট, ঠিক আছে? আর কিছু নয়। তো এই গ্রাফগুলোকে আমি আঁকবো একটা একটা করে, ঠিক আছে? কিভাবে আঁকছি দেখো, বড় করে আঁকবো যাতে বোঝা যায় এবার, ঠিক আছে? কি এই গ্রাফটা ছিল, 1 নম্বর গ্রাফটা কিরকম ছিল দেখি, 1 নম্বর গ্রাফটা এরকম ছিল, বেশ। তো এই গ্রাফটাকে আমি আঁকবো এরকম করে, ঠিক আছে? এবার আমাকে বলতে হবে এই গ্রাফ বরাবর যদি যাও, এই গ্রাফ বরাবর কিরকম যাবে? দেখো এক্স অ্যাক্সিস বরাবর তো তুমি হাঁটবে না, তার মানে কি তুমি প্রথমে এইখানে ছিলে, এইখানে এক্স অ্যাক্সিস বরাবর তোমাকে যেতে হবে, পরে এখানে আসবে, পরে এখানে আসবে, পরে এখানে আসবে, হ্যাঁ কি না? ঠিক আছে, মানে এরকম করে করে যাচ্ছ, 1, 2, 3, 4 এরকম করে করে পয়েন্ট বরাবর যাচ্ছ, মানে এই লাইন বরাবর, ঠিক আছে? তুমি যদি এই এই 1, 2, 3 পয়েন্ট ধরে ধরে যাও তাহলে তোমার রাস্তাটা হবে কি, এই যে একে দেখিয়েছি সেরকম রাস্তা হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এখানে তোমাকে বলতে হবে যে স্লোপ পজিটিভ না নেগেটিভ, এবং স্লোপ বাড়ছে না কমছে, ক্লিয়ার? এখন দেখো আমি কি করব, প্রত্যেকটা বিন্দুতে না একটা একটা করে কি করব, সরল রেখা টানবো, ট্যাঞ্জেন্ট। ট্যাঞ্জেন্ট মানে কি, স্পর্শক। ধরো কি ট্যাঞ্জেন্ট কিরকম বলে, স্পর্শক কিরকম, দেখো ধরো এই হচ্ছে কি এরকম একটা আঁকা বাঁকা লাইন, এখানে স্পর্শক মানে কি, এখানে স্পর্শক মানে হচ্ছে যে দেখো এইখানে স্পর্শক হচ্ছে এইখানে লাইনটা জাস্ট টাচ করে যাবে, এই বিন্দুতে স্পর্শক মানে কি, এই বিন্দুতে লাইনটা জাস্ট টাচ করে যাবে, এই বিন্দুতে স্পর্শক মানে এটা জাস্ট টাচ করে যাবে, এগুলোকে কি বলে, ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট বা কি বলে স্পর্শক, ক্লিয়ার হয়েছে সবার? এটা ট্যাঞ্জেন্ট বা স্পর্শক। তো ওই পয়েন্ট গুলোতে আমি একটা একটা করে ট্যাঞ্জেন্ট টানবো, ঠিক আছে? ট্যাঞ্জেন্ট তো টানছি, তো 1 নম্বর পয়েন্টে ট্যাঞ্জেন্ট টানলাম, 2 নম্বর পয়েন্টে ট্যাঞ্জেন্ট টানলাম, 3 নম্বর পয়েন্টে ট্যাঞ্জেন্ট টানলাম, 4 নম্বর পয়েন্টে ট্যাঞ্জেন্ট টানলাম। ট্যাঞ্জেন্ট গুলো এবার দেখতে কেমন হচ্ছে দেখো, 1 নম্বর লাইন এটা এরকম দেখতে হচ্ছে, 2 নম্বর লাইন এরকম দেখতে হচ্ছে, 3 নম্বর লাইন আরো খাড়া হচ্ছে, এটা 3 নম্বর লাইন, ঠিক আছে? আমি যদি আরো ভালো করে ড্র করি এরকম দেখো, এরকম দেখো, এটা হচ্ছে কি না 1 নম্বর লাইন, এটা হচ্ছে কি 2 নম্বর লাইন, এটা হচ্ছে কি 3 নম্বর লাইন। আচ্ছা এই যে যে লাইনগুলো, এই লাইনগুলো যদি আমি এরকম করে এক্স অ্যাক্সিস টেনে দিই, সেই এক্স অ্যাক্সিসের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে না স্থূলকোণ বলো, অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল বলো? এই যে যে তিনটে লাইন টেনেছি আমি, 1, 2, 3, এই লাইনগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে কি রকম কোণ করেছে, অ্যাকিউট না অবটিউজ? অ্যাকিউট মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, অবটিউজ মানে 90 ডিগ্রির চেয়ে বড়, বলো কিরকম অ্যাঙ্গেল করছে? বলো 90 ডিগ্রির চেয়ে বড় না ছোট? এক্স অ্যাক্সিস মানে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে, এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট? দেখো ভালো করে, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, লাইনগুলো আছে এরকম, এক্স অ্যাক্সিসের চেয়ে, এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ কিরকম হয়, এটা এক্স অ্যাক্সিস। দেখো 90 ডিগ্রি মানে এইটা, তার 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেল মানে কিরকম হওয়া উচিত ছিল, হয় এরকম নালে এরকম নালে এরকম, এদিকে ঝুঁকে থাকবে না? কিন্তু এই লাইনগুলো তো এদিকে ঝুঁকে আছে, ঠিক? তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কি করছে, 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? তার মানে আমি লিখছি কি না, অবটিউজ অ্যাঙ্গেল করছে। অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, অবটিউজ অ্যাঙ্গেল মানে স্লোপ কি আসবে বলো, স্লোপ কি আসবে, নেগেটিভ আসবে, ঠিক? স্লোপ নেগেটিভ আসবে। এবার বলো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, কোন লাইনটা বেশি খাড়া হয়ে আছে বলো,
এক দুই তিনের মধ্যে কোন লাইনটা বেশি খাড়া, মানে সোজা হয়ে আছে উপরের দিকে, কোনটা? চার, ঠিক। তাহলে কি হচ্ছে, এক দুই তিন চার, মানে তুমি যখন এই গ্রাফ বরাবর যাচ্ছ, এক দুই তিন চার, তখন কি হচ্ছে, স্লোপ কি হয়ে যাচ্ছে, লাইন খাড়া হয়ে যাচ্ছে, মানে স্লোপ কি হচ্ছে, স্লোপ বাড়ছে। তার মানে কি, এই যে যে গ্রাফটা, এই গ্রাফটাকে কি বলবো, এখানে স্লোপ কি হচ্ছে, নেগেটিভ ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং। যতদিন সায়েন্স নিয়ে পড়বে জানো না ভুলে যাও এটা, ঠিক আছে, স্লোপ নেগেটিভ ইনক্রিজ। একদম কি ক্লিয়ার হয়েছে না কোথাও কোনো অসুবিধা বলো? একদম ক্লিয়ার হয়েছে না কোথাও কোনো অসুবিধা? যার কোনো অসুবিধা বলো, কিভাবে স্লোপ নেগেটিভ হলো, লাইনগুলো এক্স অ্যাক্সিস সঙ্গে 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল ছিল, এই জন্য স্লোপ নেগেটিভ। এক দুই তিন চার পয়েন্টে যাওয়ার সময় কি হচ্ছে, লাইনগুলো আস্তে 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 খাড়া হয়ে যাচ্ছে, ঠিক। যেহেতু লাইনগুলো আস্তে আস্তে কি হচ্ছে, খাড়া হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, স্লোপ বাড়ছে। তার মানে কি হচ্ছে, স্লোপ গুলো কি হচ্ছে, নেগেটিভ ইনক্রিজিং। এটাকে যদি বাংলায় লিখি কি লিখবো, ঋণাত্মক ক্রমবর্ধমান। কি বলবো, ঋণাত্মক ক্রম বর্ধমান, ঠিক। এবার তোমাদেরকে 2 নম্বর লাইনটা বলতে হবে, 2 নম্বর শ্লোক, ঠিক আছে। 2 নম্বর শ্লোক কেমন ছিল? আচ্ছা, 2 নম্বর শ্লোকটা ছিল কি রকম, না সার্কেলের এই পার্টটা, মানে এরকম হবে, এটা করি এরকম হবে, না এই লাইনটাকে এরকম করে নিয়ে আসবো, তাহলে এখানে কি হচ্ছে, এইরকম, হ্যাঁ এইরকম। বলো এইটা বরাবর যাওয়া, এই এই গ্রাফ, এই যে যে পাথটা আছে, সেই পাথ বরাবর যাওয়া মানে কি, আমি তো অরিজিন এখান থেকে, এখান থেকে যাব মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর যাব, মানে প্রথম পয়েন্ট এটা এক, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। তোমরা এটা খাতায় তুলে নাও, তুলে নিয়ে আমাকে বলো কি কি বলবে, না স্লোপ প্রথমে বলো, স্লোপ পজিটিভ না নেগেটিভ, তারপরে কি, স্লোপ বাড়ছে না কমছে, বলো, এটা বলতে হবে তোমাদেরকে একা একা। চলো এটাকে সলভ করো, খাতায় করো, স্লোপ, আচ্ছা পজিটিভ, পজিটিভ বলছে, পজিটিভ তো হচ্ছে অবশ্যই, কেন না, যদি আমি এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে কি হচ্ছে, যদি আমি ট্যানজেন্ট ড্র করি, কিরকম ট্যানজেন্ট, এই পয়েন্টে হচ্ছে ট্যানজেন্টটা এরকম, এই পয়েন্টের ট্যানজেন্ট এরকম, এই পয়েন্টের ট্যানজেন্ট এরকম, ঠিক আছে। আচ্ছা, লাইনগুলো এক্স অ্যাক্সিস সঙ্গে কি করছে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ করছে, মানে লাইনগুলো প্রথম প্রথম লাইনটা এরকম ছিল, পরের লাইন কিরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, পরের লাইন আবার এরকম হয়ে গেছে, তিনটে লাইনই এক্স অ্যাক্সিস সঙ্গে কি করছে, 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেল করছে, মানে স্লোপ পজিটিভ। এবার বলো, এক দুই তিন পয়েন্টে যেতে যেতে লাইনগুলো খাড়া হয়েছে না আরো নিচু হয়ে গেছে? সবাই বাড়ছে বাড়ছে বলছিল, তাহলে কি হবে, এটা কমছে তো, স্লোপ কমছে, কমছে না, স্লোপ কমছে, ঠিক। বেশ, স্লোপ কমছে, এর পরেরটা কিন্তু ঠিক বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল সার্কেল, তার এই পার্টটা এখন নেব, ঠিক আছে, বেশ। কি করব, এখানে হচ্ছে কি, না এই রকম টাইপের গ্রাফ হবে, ঠিক। আচ্ছা, এই গ্রাফ বরাবর যাওয়া মানে কি রকম যাওয়া, প্রথমে এখানে একটা পয়েন্ট ছিল, 1 নম্বর পয়েন্ট,
তারপরে দু নম্বর পয়েন্ট, তারপরে তিন নম্বর পয়েন্ট, এটা এক, এটা দুই, এটা তিন। বলো এখানে স্লোপ প্রথমে পজিটিভ না নেগেটিভ, আর স্লোপ বাড়ছে না কমছে? বলো পজিটিভ না নেগেটিভ, আর বাড়ছে না কমছে? কি হচ্ছে, স্লোপ নেগেটিভ বলেছে, নেগেটিভ অসুবিধা নেই, স্লোপ। আচ্ছা এক মিনিট দাঁড়া, আচ্ছা এক মিনিট। হ্যাঁ তো স্লোপ কি হচ্ছে এখানে, প্রথম হচ্ছে কি না, এক্স অ্যাক্সিসের সঙ্গে কি 90 ডিগ্রির চেয়ে বড় কোণ করেছে। আচ্ছা তাহলে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর প্রত্যেকটা লাইন কি হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে বড় কোণ করেছে, মানে নেগেটিভ হবে। স্লোপগুলো কমছে না বাড়ছে? স্লোপ বাড়ছে। কি করে লাইনগুলোকে টানো, এক নম্বর লাইন এরকম, দু নম্বর লাইন এরকম, তিন নম্বর লাইন এরকম, এক দুই তিন, কমছে, ঠিক করে দেখে বলো কমছে? স্লোপ কি হচ্ছে, কমছে, তাই না? কমছে তো মিলন, স্লোপ কমছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট চার নম্বর স্লোপটা করব, বেশ চার নম্বর বলতে কিরকম ছিল, এটা ছিল সার্কেল, তার এই পাটটা, এই পাটটা মানে কিরকম না দেখতে হবে এই রকম, ঠিক আছে। বেশ এটাকে দেখি, এটা হচ্ছে কোন দিকে হবে, এখানে এক নম্বর পয়েন্ট, এখানে দু নম্বর পয়েন্ট, এটা তিন নম্বর পয়েন্ট। বলো স্লোপ কি হবে, বাড়ছে কমছে কি হচ্ছে, বলো এক এক করে। তো কি হচ্ছে না, পজিটিভ বাড়ছে, সরি পজিটিভ বাড়ছে হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তাহলে কি হচ্ছে, এখানে লাইন টানবো, এটা হচ্ছে এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর, লাইনগুলো কি হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ, তোমার হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেল করছে, তার মানে স্লোপ কি হচ্ছে পজিটিভ, এক নম্বর লাইন এরকম, দু নম্বর লাইন এরকম, তিন নম্বর লাইন আরো খাড়া, তার মানে কি হচ্ছে বাড়ছে, স্লোপ কি হচ্ছে বাড়ছে। সবার অ্যান্সার ঠিক, স্লোপ বাড়ছে, পজিটিভ ইনক্রিজিং, ঠিক। সবার পজিটিভ ইনক্রিজিং, বেশ। এবার বলো স্ট্রেট লাইন, বলো এর স্লোপ বাড়ছে না কমছে, বলো এর স্লোপ বাড়ছে না কমছে? এর স্লোপ বাড়ছে না কমছে? এটা ধরো এক্স অ্যাক্সিস,
তো এই সরল রেখাটা এই পয়েন্টে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করেছে, দুই পয়েন্টেও তো এক্স অ্যাক্সিসের সঙ্গে সেই কোণ করেছে, তিন পয়েন্টেও তো এক্স অ্যাক্সিসের সঙ্গে সেই কোণ করেছে, থিটা এখানে থিটা এখানে থিটা সব তো একই। যদি বলি থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, তাহলে কি হচ্ছে, থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা টু ইকুয়ালস টু থিটা থ্রি না? আরে সরল রেখা তো স্লোপ কখন বাড়ে যদি এরকম হয়ে যেত? কেন না, এখানের যে এখানের যে ট্যানজেন্ট, এখানের যে ট্যানজেন্ট আস্তে আস্তে কি হচ্ছে, সব জায়গাতে খাড়া হয়ে যাচ্ছে লাইন, এখানে তো যেই লাইন সেই লাইনেই যাচ্ছে, তার মানে কি হচ্ছে, স্ট্রেট লাইন বরাবর চললে স্লোপ কিন্তু বাড়েও না কমেও না। তাহলে কি হয়, স্লোপ অফ স্ট্রেট লাইন কনস্ট্যান্ট, স্লোপ অফ স্ট্রেট লাইন কি বলো, কনস্ট্যান্ট, মানে একটা স্ট্রেট লাইনের স্লোপ কখনো বাড়েও না কমেও না, শুধু স্লোপ তুমি বলতে পারো পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে যে গ্রাফ, এই রকম ধর একটা গ্রাফ, এই গ্রাফ মানে কি, আমরা এই গ্রাফের স্লোপ মানে কি বোঝাই, গ্রাফের স্লোপ মানে এই গ্রাফটাকে যদি আমি ছোট্ট ছোট্ট পার্টে কাটি, সেই ছোট্ট পার্টগুলো একটা একটা করে স্ট্রেট লাইন হয়, তাই না? এই এই এইটুকু ছোট জায়গাটা একটা স্ট্রেট লাইন, মানে এরকম করে যদি করি, এইটুকু ছোট্ট জায়গাটা একটা স্ট্রেট লাইন, এইটুকু ছোট্ট জায়গাটা একটা স্ট্রেট লাইন, এইটুকু ছোট জায়গা একটা স্ট্রেট লাইন, এইটুকু ছোট জায়গা একটা একটা করে স্ট্রেট লাইন, এই যে যে ছোট্ট ছোট্ট স্ট্রেট লাইন, সেইখানে যদি আমি এরকম করে ট্যানজেন্ট ড্র করি, তাহলে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, লাইনগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে আলাদা আলাদা কোণ করছে, তার মানে কি এখানে স্লোপ কি, এখানে স্লোপ কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট নয় মানে কি, ধ্রুবক নয়, মানে কোথাও মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, ঠিক কিনা বলো? ঠিক তো, তার মানে কি হচ্ছে, স্ট্রেট লাইনের স্লোপ কিন্তু সব সময় একই থাকছে, আর কোনো একটা বক্ররেখা বা কার্ভ লাইন যেটা, তার স্লোপ কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে, বাড়ছে কমছে এইরকম হচ্ছে। ক্লিয়ার হয়েছে সবার, স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট, ক্লিয়ার হয়েছে সবার? স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট এই বিষয়ে কারো কারো কনফিউশন আছে? বেশ, এবার করব কি না, গ্রাফ গ্রাফ করব তোমার হচ্ছে কি না, স্ট্রেট লাইনের কি করব না, ইকুয়েশন করব, স্টেপ মানে ইকুয়েশন করব স্ট্রেট লাইনের, কিরকম দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে করছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মানে কি, সরল রেখার সমীকরণ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আমি দুটো টাইপের দেখাবো, কিরকম দেখো কিরকম, এটা হচ্ছে কিনা ওয়াই ইজ ইকালস টু এম এক্স প্লাস সি, ঠিক আছে? এইখানে কি বোঝাচ্ছে, এম মানে কি, এম মানে বোঝাচ্ছে স্লোপ, সি মানে কি, ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট মানে কি বাংলায় কি না, ওয়াই ছেদিতাংশ বলতে পারো, এর এটা কিরকম হচ্ছে আমি বলছি, হ্যাঁ কিরকম হচ্ছে বলছি, ধরো বলছে যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, ধরো বলছে যে এইটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, এটার ইকুয়েশন কি হবে বলো, কিরকম, এইটা হচ্ছে স্ট্রেট লাইন, বলছে এই স্ট্রেট লাইনটা কিরকম দেওয়া আছে না, এইখানে অ্যাঙ্গেল করেছে কত না, 30 ডিগ্রি, আর এই যে যে ওয়াই অক্ষকে ছেদ করেছে না, সেই বিন্দুটা কত না, ধরো 0.5, মানে কি এটা মূল বিন্দু, সেই মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে এই সরল রেখাটা, ধরো এল সরল রেখা, এই সরল রেখাটা ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে ছেদ করেছে, মানে কি, এখানে বলো এম মানে কি, এখানে হচ্ছে এম মানে কি ট্যান কত হবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই জন্য এটা কত হয়ে যাবে, tan 30, মানে 1/√3, আর কি ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে,
মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে মানে পজিটিভ দিকে। তার মানে সি কত এখানে? 5। তাহলে এই সরলরেখাটার ইকুয়েশন কি হয়ে যাবে? ওয়াই ইজিকালস টু স্লোপের মান কত? 1/√3 এক্স প্লাস 5। এইটা হচ্ছে কি সরলরেখাটার সমীকরণ হয়ে গেল, সমীকরণ, সরলরেখার সমীকরণ। সবার বোঝা গেছে কিনা বলো? সরলরেখার সমীকরণ এটা হয়ে গেল। কার অসুবিধা এই জিনিসটা? কার কোনো অসুবিধা আছে কিনা এই জিনিসটা? কার কোনো অসুবিধা আছে কিনা বলো? কারোর কোনো অসুবিধা আছে? কিভাবে সরল রেখার সমীকরণ হলো ওয়াই ইজিকালস টু এমএক্স প্লাস সি, এটাকে মুখস্থ করতে হবে। কি বলছি না, সরল রেখার একটা সমীকরণের আকার কিরকম? ওয়াই ইজিকালস টু এম এক্স প্লাস সি। এই এমটা কি বলছি? এম মানে ট্যান থিটা, সবাই জানো। এটাকে কি বলে? স্লোপ। এই স্লোপটা হচ্ছে কি না, এম মানে ট্যান থিটা। আর সিটা হচ্ছে কি? ওয়াই অক্ষের ছেদিতাংশ। মানে কি, একটা সরল রেখা নেবে তুমি, সেই সরল রেখাটা কি না, ধরো সরল রেখাটা এরকম আছে, এই সরল রেখাটা ধরো এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি করেছে, মানে এক্স অ্যাক্সিস এইদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস, তার সঙ্গে লাইনটা এইটা লাইন, তার মানে কত কোণ করেছে? 30 ডিগ্রি। তাহলে এই লাইনটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তাহলে এখানে স্লোপ কত হবে? স্লোপ কত হবে? tan 30। tan 30 মানে কত? 1/√3 হলো। এবার তোমাকে বলে দেওয়া থাকবে যে এই লাইনটা যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে না, সেই বিন্দুটা কত? না 0.5। 0.5 কেন? এক্স অ্যাক্সিস বরাবর তো কোথাও যায়নি এই বিন্দুটা। যদি আমি 0.5, বুঝতে পারছো নিশ্চয়ই, 0.5 মানে কি? এটা হচ্ছে অরিজিন, এটা 0.0। 0.5 মানে কি? এক্স অক্ষ বরাবর আমি কোথাও যাব না, ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5 করে এখানে চলে আসবো। এটা হয়ে যাবে 0.5। যদি এখানে কোনো পয়েন্ট বলি, কত ধরো এক্স অ্যাক্সিসের উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে কি হবে? 10। এক্স অ্যাক্সিস বরাবর 10 এসছি মানে 10 লিখলাম, ওয়াই বরাবর কোথাও যাইনি মানে এটাকে কি লিখবো? 0। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর 10 আসি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 5 উঠে যাই, 1, 2, 3, 4, 5, তাহলে এই বিন্দুটা হয়ে যাবে কত? এক্স অ্যাক্সিস বরাবর 10 এসছি, ওয়াই অ্যাক্সিস বরাবর 5 এসছি। এই তো বোঝা গেছে। তো এবার তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যদি এই পয়েন্টটা তোমাকে 0.5 দেওয়া থাকে, তার মানে একটাই জিনিস বুঝে যাচ্ছে যে এই সরল রেখাটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে 5 একক দূরত্বে ছেদ করেছে, মানে কি সি সমান কত? 5। বোঝা গেল? তো এই দুটো মানকে নিয়ে তোমাকে বসিয়ে দিতে হবে। ইকুয়েশনটা কি না, ওয়াই সবসময় থাকছে, এক্স সবসময় থাকছে, এম এর জায়গায় কত হয়ে যাবে? 1/√3, সি এর জায়গায় হয়ে যাবে 5। বোঝা গেছে বলো? বোঝা গেছে কিনা? আর দুটো একটা অঙ্ক করি, তাহলে দেখবে আরো বুঝতে সুবিধা হবে। কিরকম দেখো, ধরো এটা এরকম আছে, এটা কিরকম আছে, এই লাইন, এই লাইনটা আছে, ঠিক আছে, বেশ, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে কি ধনাত্মক এক্স অ্যাক্সিস, তার সঙ্গে এই লাইনটা কত কোণ করেছে? ধরো দেওয়া আছে কত? 135 ডিগ্রি, ঠিক আছে। এবারে আর এই পয়েন্টটা কত দেওয়া আছে? না 0.10। বুঝে গেছে? এবার তোমার কাজ কি, সরলরেখার সমীকরণ কি হয়? ওয়াই ইজিকালস টু এম এক্স প্লাস সি, এটা সবসময়ের জন্য হচ্ছে। তোমার কাজ কি না, এম বার করা। এখানে এম মানে কত? এম মানে কি? স্লোপ। এই স্লোপটা কত? tan 135 ডিগ্রি। এবার তোমাদের কাজ হচ্ছে tan 135 ডিগ্রির মান বার করা। বলো tan 135 ডিগ্রির মান কত? আগের দিন এগুলো হয়েছে,
tan 135 এর মান বলো মাইনাস ওয়ান। বাহ, একদম সঙ্গে সঙ্গে মাইনাস ওয়ান, ক্লিয়ার, একদম মাইনাস ওয়ান হচ্ছে। এখানে বলো সি এর মান কত হবে, ওয়াই ইন্টারসেপ্ট, বলো সি এর মান, সি সি কত হবে এখানে, 10। তাহলে বুঝতেই পারছো ইকুয়েশন বানাতে তো আর বেশি দূর বাকি নেই। তাহলে কত হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে, মাইনাস এক্স প্লাস 10। বোঝা গেছে ইকুয়েশন, সবার বোঝা গেছে ইকুয়েশন কিভাবে হলো, ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 10, একদম ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো, বলো বলো কারোর কোনো অসুবিধা আছে কিনা। বেশ, তাহলে নেক্সট যেটা দিচ্ছি সেটা তোমরা ইকুয়েশনটা আমাকে বার করে বলো ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে কি না, এইটা দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে, 45 ডিগ্রি, এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ দেওয়া আছে। আর এই বিন্দুটা কত, 0, -7, -7 হবে এটা। এটার সমীকরণ বার করো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, গিভেন স্ট্রেট লাইন, বলো পুরো ফাইনাল অ্যান্সার বলবে। হ্যাঁ, তাহলে ইকুয়েশন বলে দিয়েছে একজন, বেশ কত হচ্ছে না, ওয়াই ইজ ইকালস টু কত হবে না, এখানে স্লোপ কত হচ্ছে, এখানে এম হচ্ছে কত, লিখে দিই এম হচ্ছে কত না, ট্যান 45 ডিগ্রি মানে 1, আর বোঝাই যাচ্ছে সি ইজ ইকালস টু -7। তাহলে কত হবে না, এক্স -7, বুঝে গেছো? ব্যাস, এবার বলো, একটু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ কিরকম দিচ্ছি দেখো, একটু ভাবনা চিন্তা করে লিখবে। এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে, এই কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি, এই কোণটা, ঠিক আছে, আর এই বিন্দুটা দেওয়া আছে কত, 0,8। চলো সরল রেখার সমীকরণ বলো, ইকুয়েশন, এটা করো, করে অ্যান্সার করো। আচ্ছা আমি বলছি দেখো, এখানে এই যে লাইনটা আছে না, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক কোনটা, এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে সরল রেখাটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, এইটা এই অ্যাঙ্গেলটা কত, এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি। তাহলে তোমার স্লোপ কত হবে, এম ইজিক্যালস টু ট্যান 120 ডিগ্রি,
টেন 120 ডিগ্রি মানে আমি করতে পারি কত, টেন 90 প্লাস 30। আচ্ছা এটা হচ্ছে কি না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে মানে কি হবে না, টেনের ভ্যালু কত, মাইনাস মাইনাস হয়ে যাবে, আর কি হবে টেনটা হয়ে যাবে কি কট কট 30, কট 30 মানে কত, মাইনাস রুট 3, কট 30-র ভ্যালু রুট 3, সামনে মাইনাস আছে কট 30 মাইনাস রুট 3। বেশ তো এটা তাহলে ইকুয়েশন কি হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3 এক্স প্লাস 8, রুট 3 এক্স প্লাস 8। বেশ একদম ক্লিয়ার। আচ্ছা তাহলে এত সময় ধরে কি হলো না, একটা টাইপের হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই টাইপেরটা এত সময় ধরে হলো। এবার একটা আলাদা টাইপের করছি, সেটা হচ্ছে কিরকম দেখো, সেটা হচ্ছে এরকমই যে, আচ্ছা এটা করার আগে এই এই সরলরেখাটার সমীকরণ আমাকে বার করে দাও তো, এটা একটা বাকি ছিল এটা একটু করে দেই। এইটা একটা লাইন একদম মূল বিন্দু দিয়ে গেছে, হ্যাঁ এটা কোণ করেছে কত না 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নম্বর লেখা। আর একটা লাইন, এটাও 2 নম্বর লাইন, এটা কি করেছে, এটা হচ্ছে কি করেছে ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। বলো 1 নম্বর সরলরেখার সমীকরণ ইকুয়েশন অফ লাইন 1, 1 নম্বরের ইকুয়েশন, আর হচ্ছে ইকুয়েশন অফ লাইন 2। বলো 2 নম্বরের লাইন বার কর, 2 নম্বর লাইনেরও ইকুয়েশন বার করতে, দুটোর ইকুয়েশন কিন্তু বার করতে হবে, ঠিক আছে চলো করো। হয়েছে 1 নম্বরের ইকুয়েশন, 2 নম্বরের ইকুয়েশন, বলো ঝটপট। এগুলো কিন্তু সবই তোমাদের আছে, ঠিক আছে এগুলো সবই তোমাদের আছে, আস্তে আস্তে যখন স্ট্রেট লাইন করবে এগুলো সবই আসবে, ঠিক আছে আমি আগে থেকে করাচ্ছি এই কারণে, কেন কি লাগবে এগুলো একটু পরে এই জন্যই করাচ্ছি, কেন কি আমি একটা চ্যাপ্টার ধরলেই সেখানে এগুলো সবই আসবে। আচ্ছা দেখো প্রথম হচ্ছে কি বলবো না, 1 নম্বর লাইনের ক্ষেত্রে এর স্লোপ কত, ট্যান 45 ডিগ্রি, কত হচ্ছে 1 হচ্ছে। আচ্ছা এই যে যে লাইনটা সেটা মূল বিন্দু দিয়ে গেছে না, মূল বিন্দু দিয়ে গেছে মানে কি ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, মূল বিন্দুতে, মানে এর ক্ষেত্রে সি কত, 0, ঠিক না, ওয়াই অক্ষকে তো মূল বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি হচ্ছে এটা ওয়াই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে না 1 ইন্টু এক্স, আর তো কিছু নেই সি তো 0, তার মানে কি দাঁড়াচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এটা হলো সরলরেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স।
সেকেন্ডটা কি করবে, সেকেন্ডটা এবার বার করো, ফার্স্টটা যদি বুঝে থাকো তাহলে সেকেন্ডটা বার করো। দেখো সেকেন্ড ইকুয়েশনটা কি রকম আছে বলতো, এরকম আছে, বলা আছে লাইনটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত, 60 ডিগ্রি না কি, এক্স অ্যাক্সিসের সঙ্গে তো 60 ডিগ্রি কোণ করেছে, তার মানে এখানে স্লোপ কত হবে, ট্যান 60 ডিগ্রি মানে √3। এখানে সি কত, 0, তাহলে এখানে ইকুয়েশন কত হবে, ওয়াই ইজিকালস টু √3 এক্স, বোঝা গেছে, ওয়াই ইজ ইকালস টু √3x, ঠিক কিনা বলো। এবার বলো এই সরল রেখার সমীকরণ বলো, কয়েকটা দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর লাইন, এটা কোথায় ছেদ করেছে, 0,5, আরেকটা লাইন দিচ্ছি এইটা, এটা হচ্ছে 2 নম্বর লাইন, এটা কোথায় ছেদ করেছে, না 0,-7, নেক্সট এই একটা লাইন, এটা হচ্ছে 3 নম্বর লাইন, সেটা হচ্ছে কি, এই যে যে বিন্দুটাতে ছেদ করেছে সেটা হচ্ছে কত, না 10,0, আর এটা 4 নম্বর লাইন, এই লাইনটা কোথায় ছেদ করেছে, না -15,0, বলো 1, 2, 3, 4 নম্বর লাইনের স্লোপ, স্লোপ বলছি ইকুয়েশন, ইকুয়েশন 1 বলো আগে, আর ইকুয়েশন 2 বলো, একটা একটা করে বলো। দেখো এই সব ইকুয়েশন গুলো খুব সহজে বার করবে কিভাবে, 1 নম্বরটা 5, দেখো 1 নম্বরটা কি রকম লিখবে, 1 নম্বর ইকুয়েশনটাকে কিচ্ছু লেখার দরকার নেই, শুধু কি এটা হচ্ছে কি না, ওয়াই কিচ্ছু নয়, শুধু লিখে দেবো ওয়াই ইজিকালস টু 5, কি লিখবে, ওয়াই ইজিকালস টু 5, আর কিছু না। কেন দেখো এই লাইনের উপরে সব সময় ওয়াই এর ভ্যালু কি আছে, 5 আছে, এক্স এর ভ্যালু কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু কিন্তু সবসময় 5 আছে। 2 নম্বর ইকুয়েশনটাকে কি লিখবে, ওয়াই ইজ ইকালস টু -7, ঠিক আছে, 2 নম্বরটাতে। ইকুয়েশন 3, 3 নম্বরটাকে কি লিখবে, এক্স ইজ ইকালস টু 10, 4 নম্বরটাকে কি লিখবে, এক্স ইজ ইকালস টু -15, বোঝা গেছে, -15, সবগুলো বোঝা গেছে কি, কেন কি এই লাইনগুলো হচ্ছে কি না, সব সময় এক্স এর ভ্যালু কোথাও ঠিক আছে, কেন কি দেখো এই লাইন বরাবর যদি তুমি যাও কি হচ্ছে, এক্স এর মান সবসময় 10, ওয়াই এর মান বেড়ে বেড়ে যাচ্ছে, যেহেতু এক্স এর মান সবসময় 10, সেই জন্য আমি এই লাইনটাকে কি বলতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু 10, তুমি ওয়াই এর যা মান বসাও না কেন এক্স এর মান 10, ক্লিয়ার কি। এরপরে আরেকটা করাবো, তারপর ছুটি, ঠিক আছে, কিরকম দেখো, ধরো এরকম বলা আছে, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, লাইনটা হচ্ছে এটা, হ্যাঁ এমনিতেও tan 0 এর মান তো 0, হ্যাঁ ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, এখানে যে দুটো পয়েন্ট না সেই দুটো পয়েন্ট দেওয়া আছে, ধরো এটা কত 3,0, আর এটা কত 0,4, তো এই লাইনটার ইকুয়েশন কি হবে বলো তো, দেখো যদি এরকম হয়
যে এটা হচ্ছে কি কোঅর্ডিনেট অ্যাক্সিস, এখানে দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসকে কোথায় ছেদ করেছে না এ কমা জিরোতে, আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করেছে জিরো কমা বিতে, এরকম দেওয়া আছে দুটো পয়েন্ট। তাহলে এটার ইকুয়েশন হবে এক্স বাই এ, মানে এক্স অ্যাক্সিস মানে এক্স বাই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। এটাকে কি বলে? ছেদিতাংশ আকার। কি বলে? ছেদিতাংশ আকারের সমীকরণ। ক্লিয়ার? তাহলে বলো এইখানে এইখানে ইকুয়েশন কি হয়ে যাবে, এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান। এটা হচ্ছে কি এই স্টেট লাইনটার ইকুয়েশন, বোঝা গেছে? এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইজ ইকুয়ালস টু ওয়ান। ধরো এখানে এরকম দেওয়া আছে, কিরকম এই লাইন এরকম দেওয়া আছে, এরকম এই পয়েন্টটা কত জিরো কমা মাইনাস ফোর, এটা কত ফাইভ কমা জিরো। তাহলে এখানে কি করব, এক্স এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে পাঁচে, এক্স বাই ফাইভ, প্লাস ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে মাইনাস ফোরে ইকুয়ালস টু ওয়ান। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো, এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান। বোঝা গেছে? এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই বাই ফোর ইজ ইকুয়ালস টু ওয়ান, ঠিক তো? বলো বলো ঠিক কিনা। বেশ, স্টেট লাইনে যা ছিল সব একদম আমি করিয়ে দিয়েছি, আর আশা করি স্টেট লাইনে অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলছি যে সরল রেখা, সরল রেখা বোঝার উপায় কিরকম বুঝবে যে এটা সরল রেখা হতে পারে, ঠিক আছে? কিরকম বুঝবে? ধরো কোথাও আছে যে এক্স ইজিক্যালস টু টু থ্রি ওয়াই, এটা একটা আছে। কোথাও ধরো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজিক্যালস টু ওয়ান, আবার ধরো কোথাও আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যালস টু টু, আবার কোথাও আছে ধরো এক্সের কিউব প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো, আবার কোথাও আছে কত না টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। আমি দিয়ে দিচ্ছি নাম্বার এক দুই তিন চার পাঁচ, এই সমীকরণগুলোর মধ্যে কোনটা সরল লেখা, কোন কোনগুলো কোনগুলো সরল লেখা, ঠিক আছে? আমি এখানে এমন কিছু দিয়েছি যে সবগুলো কিন্তু সরল লেখা নয়, ঠিক আছে? কোনটা কোনটা সরল লেখা তোমাকে বলতে হবে, বলো। কোনটা কোনটা সরল লেখা হচ্ছে অ্যান্সার লেখো, তারপরে বলছি। ওয়ান থ্রি ফাইভ, ঠিক আছে, দেখছি ওয়ান থ্রি ফাইভ হচ্ছে কিনা। দেখো বোঝার উপায় হচ্ছে কি, দেখো সমীকরণের ঘাত, প্রথম এটা জিনিস বুঝতে হবে, ঠিক না? ডিগ্রি অফ ইকুয়েশন, কি বলে? ডিগ্রি অফ ইকুয়েশন, বাংলায় কি বলে? সমীকরণের কি বলে? ঘাত বলে, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, ধরো এটা ধরো আছে কত না এক্স এর কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়ালস টু ধরো ওয়ান, এই সমীকরণটার ঘাত কত মানে ডিগ্রি কত? থ্রি। বোঝা গেল? কেন কি এর এর যে এক্স এর যে যে পাওয়ার সেটা হচ্ছে সবচেয়ে বেশি কত আছে? থ্রি আছে,
तो ওই জন্য এটা ডিগ্রি কত হবে 3। আচ্ছা এখানে কটা ভেরিয়েবল আছে, কটা ভেরিয়েবল বলতে কি মানে এক্স এক্স আছে, মানে এক্স এর যেমন যেমন মান বসাবে সেরকম আসবে, ঠিক আছে? তো এই জন্য এটাকে কি বলছো, ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল মানে কি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বিশিষ্ট, কি বলবো, অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, হ্যাঁ কি না বল, অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, তাই না? শুধু এক্স আছে এই জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট বললাম, ত্রিঘাত। যদি এরকম থাকতো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু কত, জিরো, এখানে কি বলতাম না ডিগ্রি অফ ইকুয়েশন, কি বলবো না ইকুয়েশনের ডিগ্রি এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে মানে কি এক্সের সবচেয়ে বড় ঘাত কত, দুই, এই জন্য কি বলবো দুই। আর ডিগ্রি অব ইকুয়েশন ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সবচেয়ে বড় ঘাত কত, এক, এই জন্য কি বলবো এক। তাহলে কি বলবো এটাকে, কি বলবো না দ্বিচল বিশিষ্ট, কেন এখানে দুটো চল আছে, এটা হচ্ছে কিনা দ্বিচল বিশিষ্ট, ঠিক আছে, এটা হচ্ছে কিনা দ্বিচল বিশিষ্ট সমীকরণ। তো এবার কথা হচ্ছে যে সরল রেখাতে কি হয়, সরল রেখা মানে, সরল রেখা মানে কি হবে, মাস্ট কি হবে না একচল বিশিষ্ট, এ একচল বিশিষ্ট বলছি, এক ঘাত, এক ঘাত, এক ঘাত সমীকরণ হতে হবে, ঠিক আছে? এক ঘাত সমীকরণ মানে ডিগ্রি ওয়ান, ডিগ্রি ওয়ান। সে তুমি একচল বিশিষ্ট হতে পারে, একচল বিশিষ্ট হতে পারে, দ্বিচল বিশিষ্ট হতে পারে, তিনটে চল বিশিষ্ট হতে পারে, তিন চল বিশিষ্ট মানে কি, একচল বিশিষ্ট মানে কি শুধু এক্স থাকবে, দ্বিচল বিশিষ্ট মানে কি এক্স থাকবে ওয়াই থাকবে, তিনটে চল মানে কি এক্স ওয়াই জেড থাকবে, মানে থ্রি ডি কোঅর্ডিনেটের ক্ষেত্রে। এবার কথা হচ্ছে কি না সরল রেখা মানে এক ঘাত হতেই হবে। এবার বলো ওখানে, চলো কি ছিল ওখানে দেখি একটা একটা করে দেখো। এই যে দেখো এখানে এক্স এর ঘাত কত, এক, এখানে ওয়াই এর ঘাত এক, তার মানে কি এক্স এর সাপেক্ষেও এক ওয়াই এর সাপেক্ষেও এক, তাহলে এটাকে কি বলবো, এটাকে হচ্ছে কি না সরল রেখা হচ্ছে। এখানে এক্স এর সাপেক্ষে ঘাত কত, এখানে এক্স এর সাপেক্ষে ঘাত কিন্তু কত হচ্ছে, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি কত হচ্ছে, এটা এক্স টু দি পার মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দুই, এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে ঘাত মাইনাস ওয়ান, এটা হবে না, ঠিক? এখানে এক্স এর সাপেক্ষে ঘাত কত দুই, এই জন্য এটা হবে না, এখানে এক্স এর সাপেক্ষে ঘাত কত তিন, এই জন্য এটা হবে না, ঠিক আছে? এখানে এক্স এর সাপেক্ষে ঘাত এক, এখানে ওয়াই এর সাপেক্ষে ঘাত এক, তার মানে এটা হচ্ছে কি এটা সরল লেখা হবে। তাহলে উত্তর অ্যান্সার হলো কি কি, কোনটা কোনটা সরল লেখা হচ্ছে, ওয়ান আর ফাইভ। বলো বোঝা গেছে কিনা, সব ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে। এক ঘাত সমীকরণ সম্বন্ধে কোনো অসুবিধা আছে কিনা বলো, কার কোনো অসুবিধা আছে বলো? কোনো অসুবিধা, সব ঠিক আছে, ঠিক। এবারে আজকে লাস্ট একটা জিনিস বলে দিই, আমি তো ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল গুলো বলেছি, আজকের একটা অ্যাঙ্গেল বলছি, সেটা হচ্ছে কি না এই রকম হচ্ছে যদি ত্রিভুজ আঁকি তার অ্যাঙ্গেল গুলো কেমন হচ্ছে, ঠিক আছে? সেটা একটু বলছি, এই ত্রিভুজটার অ্যাঙ্গেল ধরো এটা কত না, এটা থ্রি এটা ফোর, তাহলে এটা ফাইভ হবে, সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটা হচ্ছে কি না চারের বিপরীত দিকে আছে না, এই জন্য এটা হচ্ছে কত 53 ডিগ্রি, হ্যাঁ।
আর এটা তিনের বিপরীত দিকে আছে, এই জন্য এটা হচ্ছে কত 37 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি হচ্ছে। মানে যদি তোমাকে কোথাও দেয় যে ট্যান 37 ডিগ্রি, মানে তুমি কি করবে, এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবে, ট্যান 37 মানে এই এই অ্যাঙ্গেলটাকে 37 ড্র করো, 37-এর বিপরীত বাহু কি হবে, 3 হবে, তাহলে এটা 4, এটা 5, তাহলে ট্যান 37 কত হবে, লম্ব বাই ভূমি। এখানে যদি বলে সাইন 37, তোমাকে কত লিখতে হবে, 3/5, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা ঠিক, একই রকম ভাবে এইটা একটা হচ্ছে, এটা কত, এটা ধরো 5, এটা 12, তাহলে এটা কত হবে, এটা 13 হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত হবে, 22.6 ডিগ্রি, আর এইটা বাদ বাকিটা কত হচ্ছে, 90 থেকে 22.6 বাদ দাও, কত হচ্ছে এটা 0.4, এটা কত হচ্ছে, এখান থেকে কত হচ্ছে, 9, 9, 67, 67 হচ্ছে তো, 9, হ্যাঁ 67.4, ঠিক আছে, 67.4 ডিগ্রি, ক্লিয়ার? তো তোমাকে এইগুলো থেকে বুঝতে হবে, এখান থেকে ধরো তোমাকে দিয়ে দিলো যে ট্যান 22.6 ডিগ্রি কত হয়ে যাবে, কত লিখবে, 5/12, ক্লিয়ার কি? এরকম করে এগুলো মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট তো এইটা, 3/4/5 ট্রায়াঙ্গেল, এটা ইম্পর্টেন্ট, 3/4/5 3/4/5 ট্রায়াঙ্গেলকে অনেক সময় এরকম করে দেওয়া থাকে, কিরকম ভাবে দেখো, এটা হচ্ছে কত, 6, এটা 8, এটা 10, দেখো হিসাব করে দেখো। তুমি যদি এখানে এই অ্যাঙ্গেলটাকে নাও, যদি থিটা বলো, তাহলে কত হচ্ছে, এটা ধরো সাইন থিটা বা ট্যান থিটা যদি লেখো, ট্যান থিটা কত লিখবে, 6/8 লিখবে না, কাটাকুটি করলে কত হচ্ছে, 3/4 ট্যান থিটা, মানে সেই ঘুরে ফিরে কি চলে এসছে, এইরকম 3/4, 3/4 মানে কত, এটা 37 ডিগ্রি, মানে এখানে অ্যাঙ্গেলটা কত বোঝাচ্ছে, এটা 37 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও একই হচ্ছে, 6, 8, 10, এখানে এটা হচ্ছে 37 ডিগ্রি, 8-এর বিপরীত মানে 4-এর বিপরীত 53 ডিগ্রি, বলো ক্লিয়ার হয়েছে কিনা, যতটা পড়িয়েছি, যতটা পড়িয়েছি সবার ক্লিয়ার কিনা? তো আজকের এই পর্যন্ত পড়া থাকছে, সবাই এইটা পুরো ক্লিয়ার করবে, ঠিক আছে, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, ঠিক আছে, এই সময় যদি ফাঁকি মেরেছো তো গেছো, শেষ হয়, ঠিক আছে, এই সময়টা একটু বেশি করে পড়ো, ঠিক আছে, এদিক ওদিক না করে এই সময়টা একটু মন দিয়ে পড়ো, দেখবে একটা সময় আসবে পড়া ছাড়া আর কিছুই মনে হবে না, ঠিক আছে। তো চলো সবাই লেপ নিয়ে নাও, আজকের এই পর্যন্তই, ক্লিয়ার, গুড নাইট। তো যারা ইউটিউবে দেখলে তাদের ক্ষেত্রে বলছি, তোমরাও মন দিয়ে পড়ো, ঠিক আছে, আর যদি পড়া ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তো তোমাদেরও যদি কোনো অসুবিধা হয় ইউটিউবে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি সেগুলো অ্যান্সার দেবো, ঠিক আছে, টাটা।